প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে বাগমা ব্লক কংগ্রেসের উদ্যোগে নিমাই সন্ন্যাস পালা কীর্তন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এদিন বাগমা কংগ্রেস ভবনের সামনে সন্ধ্যা থেকে শুরু হয় নিমাই সন্ন্যাস। তাতে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ইন্দিরা গান্ধীকে স্মরণ করতেই পালা কীর্তনের আয়োজন বলে জানান টিটন পাল। এটা কোন রাজনৈতিক কর্মসূচি নয়। আমি অনুরোধ করব যারা ভাবছেন যে এটা রাজনৈতিক কর্মসূচি, সেটা রাজনৈতিক কোন কর্মসূচি নয়। কারণ বিশ্বের জননেত্রী প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সারা দেশের মানুষের গর্ব। উনার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এবারও আমরা তিরিশ বাগমা ব্লক কংগ্রেসের তরফ থেকে আমরা ক্ষুদ্র প্রয়াস আমরা নিয়েছি। আমরা সকাল থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল, সন্ধ্যার সময় নির্ধারিত সময়ে আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। যে কর্মসূচি আমাদের ছিল যে নিমাই সন্ন্যাস পালা কীর্তন, সে কীর্তন সেখানে শুরু হয়েছে।